হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজ আমি মাইক্রোসফট ওয়ার্ডে সুপার একটি ট্রিক নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজ আমরা দেখে নেব যে ড্রপডাউন লিস্ট মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে তৈরি করব। ড্রপডাউন লিস্ট বলতে দেখুন এখানে আমি কিছু স্যাম্পেল তৈরি করে রেখেছি আপনাদের সুবিধার জন্য যেমন নেম আছে জোন আছে এজ আছে ইএস নো আছে তা এইখানে নেমে হচ্ছে ধরুন এখানে অমিত বাপন বিমল তপন যেমন আমি নামটা করে রেখেছি সেরকম জোন যদি আমি বারবার লিখতে যদি না চাই আর সেক্ষেত্রে যদি ড্রপডাউন করতে পারি তাহলে আমাদের কাজটা অনেক সুবিধা হবে সেক্ষেত্রে দেখুন এখানে একটা অপশান আমি করে রেখেছি অন করে রেখেছি যেমন এইখানে এই চুস অ্যান্ড আইটেম এখানে ক্লিক করব এখানে যেমন দেখুন সিলেক্ট করা আছে নদিয়া সাউথ চব্বিশ পরগনা যার আন্ডারে যেটা যাবে আমি সেটাই লিখে দেবো যেমন এটা নদী আসছে আমি নদীয়া লিখে দিলাম এইটা হচ্ছে চুস আইটেম এখানে যেমন এইখানে আবার এলাম এখানে আসার পর সাউথ চব্বিশ পরগনা এটা সাউথ চব্বিশ পরগনা দিয়ে দিলাম তা এইটাই আমি কিভাবে করছি তা আমি এখানে এজের মধ্যে আমাকে দেখিয়ে দেবো কিভাবে হচ্ছে এটা তা এইটা করতে গেলে প্রথমে দেখুন আমাদের এখানে একটা অপশান আছে ডেভেলপার এই ডেভেলপার অপশানটা আমাদের অন করতে হবে তা এই ডেভেলপার অপশানটা দেখবেন অনেকেরই নাও থাকতে পারে তা এইটা কিভাবে অন করব এইটাকে অন করার জন্য আমাদের প্রথমে ফাইলে এখানে আসতে হবে এখানে অপশান আসতে হবে মানে সেটিং যেটা অপশানে আসার পরে এখানে দেখতে হবে কাস্টমাইজ রিবন এই অপশানটায় আসতে হবে এই অপশানটা আসার পর এই ডান দিকে নিচের দিকে খেয়াল করবো ডেভেলপার দেখুন এই ডেভেলপটা আনটিক করা থাকবে এটা টিক করে ওকে করে দিলেই ডেভেলপারটা এখানে চলে আসবে তা ডেভেলপারটা আসার পরে তারা আমাদের পরের কাছটা কী হচ্ছে ধরুন এজটা যদি আমি ড্রপ ডাউন করতে চাই সেক্ষেত্রে এই ঘরটাকে আমি সিলেক্ট করে নিলাম প্রথমে সিলেক্ট করে নেওয়ার পরে এই ডেভেলপারের আন্ডারে দেখবেন এইখানটা একটা ড্রপ ডাউন লিস্ট কন্ট্রোল কন্টেন্ট কন্ট্রোল এই নামে একটা অপশান আসবে এটাকে ক্লিক করব এইটাকে যে ক্লিক করব ঠিক তার পাশেই দেখবেন ডান দিকে একটা প্রপার্টিস বলে অপশান আছে তা এই প্রপার্টিসে আসবো প্রপার্টিসে আসার পরই এই নিচের দিকে দেখবেন এখানে একটা অ্যাড বলে অপশান আছে এই অ্যাডেতে ক্লিক করবো অ্যাডেতে ক্লিক করার পর আমি ধরুন এখানে যে চারজন আছে চারজনের যে এজ যেটা আমি সেটাকে আগে বসিয়ে দিতে পারি তা প্রথমে আমি একটা বসালাম তিরিশ ওকে করে দিলাম আবার অ্যাড করলাম আবার ধরুন একজনের বত্রিশ সেটাকে আমি ওকে করে দিলাম অ্যাড করে দিলাম আবার অ্যাড করব আবার ধরুন চল্লিশ করলাম ওকে করে দিলাম আবার অ্যাড করব আবার ধরুন আমি পঁচিশ করে দিলাম আবার ওকে করে দিলাম মানে এবার এখানে ফাইনালটা এখানে ওকে করতে হবে মানে এটা কী হলো মানে যার যে এজটা আমি সেটা একেবারে এখানে লিখে দিলাম তারপর ওখান থেকে আমি ডাউন করে নেবো এবার এইখানে যখন এজটা বসাবো দেখুন এই ধরুন তিরিশ এই অপশানটা এখানে বসিয়ে দিলাম তখন কিন্তু পরের ঘরে কিন্তু ওই অপশানটা আসছে না ড্রপ ডাউন করার জন্য তাহলে সেক্ষেত্রে কী করতে হবে এইটা এই চুস অপশানে আসার সময় এই চুপ চুজ অ্যান্ড আইটেম এই অপশানটা যখন থাকবে তখন আমরা এটা কন্ট্রোল সি মেরে কপি করে নেব কপি করে নিয়ে এই যে ঘরগুলো আছে এই ঘরটাকে আমরা কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দেবো তাহলে দেখুন প্রতি কটা ঘরে কিন্তু চলে এলো এবার আমি আমার পছন্দর মতো এখানে ধরুন এজগুলো আমি বসিয়ে দিতে পারি এটা ধরুন বত্রিশ তারপর একটা ধরুন আবার এই আরোতে ক্লিক করব চল্লিশ তারপর ধরুন এই আরোতে ক্লিক করব আবার এটা পঁচিশ আবার ধরুন এই আরোতে ক্লিক করব এটা হবে বত্রিশ এরকম মানে এইভাবে আমরা এটা কাজটা করতে পারি তা আবার যদি ইয়েস নোতে করতে যাই তাহলে আবার ঠিক ঠিক সেম একইভাবে এই ঘরটাকে সিলেক্ট করে নেবো প্রথমে সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডেভেলপারের আন্ডারে দেখুন ড্রপডাউন যে অপশানটা আছে এই অপশানে যাব তার পাশে দেখুন প্রপার্টিস আছে প্রপার্টিসে যাব প্রপার্টিসে গিয়ে আবার আমি অ্যাড করে নেবো ইয়েস অর নো এই দুটো অ্যাড করলেই হয়ে যাবে আমার ক্ষেত্রে ইয়েস করে দিলাম প্রথমে ওকে করে দিলাম আবার অ্যাড করলাম আবার এখানে নো দিলাম নো দিয়ে আবার ওকে করে দিলাম লাস্টে ফাইনাল এখানে একটা ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এই যে অপশানটা রয়েছে চুস অ্যান্ড আইটেম এটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আবার এখানে পেস্ট করে দিলাম তাহলে এখানে ড্রপডাউন অপশানটা প্রতি কটা ঘরে চলে এলো কিন্তু তাহলে এইবার আমি আবার এখানে ক্লিক করে এখানে আমি যদি ইয়েস করতে চাই ইয়েস করব। এখানে যদি নো করতে চাই নো করবো এখানে যদি আবার ইয়েস করতে চাই ইয়েস করবো এখানে যদি আবার নো করতে চাই নো করে দিলাম এইবার ফাইনাল এটাকে আমি এবার বোল্ড করে বোল্ড করে নিতে পারি একটু সরিয়ে নিতে পারি এবার আমাদের মতো যেমন একটা কমানো বাড়ানো এই লেখাটার মধ্যে আমরা করে নিতে পারি তা বন্ধুরা বুঝতেই পারলেন যে ডপডাউন অপশানটা থাকলে আমাদের কাজ করতে কত সুবিধা হবে আর তাড়াতাড়ি হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা